এই 700-750 বছর আগে এরকম একটা স্থাপত্য নির্মাণ, আসলে এটা আমাদের ধারণার বাইরে ছিল। কোনো মুরব্বিতে বলতে পারি নাই যে কিভাবে এই মসজিদটা জিনে করছে বা মানুষে করছে। এই গাঁথনি 6 ফুট গাঁথনি বলছেন, আর ভিতরে এই কোণার থেকে ওই কোণার মতো 62 ফুট আপনার ভিতরের জায়গা। আসলে এ কথা বলাই যায় যে আমরা মুসলিম, আমাদের যে সংস্কৃতি, মুসলিম আমাদের যে ইতিহাস ঐতিহ্য, এটা আসলেই অনেক গর্বের, অনেক উঁচুমানের ছিল। যে আমরা আল খাওয়ারিজমি মুসলিম বিজ্ঞানী এভাবে বলি যে আল বিরুনি, এরকম যারা ছিলেন আমাদের মুসলিম মনীষী, অনেক বড় মাপের যারা ছিলেন, তাদের ইতিহাস এভাবে যদি আমরা স্টাডি করি তাহলে দেখি আমাদের মুসলিম সংস্কৃতি কতটা উজ্জ্বল ছিল। তারই একটা নিদর্শন বলা যেতে পারে এই শাহজালাল মসজিদ। যখন এই 700-750 বছর আগে এরকম একটা স্থাপত্য নির্মাণ, আসলে এটা আমাদের ধারণার বাইরে ছিল। আর সে সময়ে একটা মসজিদ আজ একইভাবে এভাবে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসার যোগ্য। কোনো মুরব্বিতে বলতে পারি নাই যে কিভাবে এই মসজিদটা জিনে করছে বা মানুষে করছে। আমরা এই একটাই শুনেছি যে 700-750 বছর আগে, মুরব্বিদের মুখে শুনে আসতেছি যে 700-750 বছর আগে এই মসজিদটা তৈরি হয়েছে। বাদশাহ ইসুব বা এক একজন এক এক রকম একটা মতভেদ বলে, সঠিকভাবে কেউ বলতে পারেনি আজ পর্যন্ত। সাইফের সাহায্য আছে না, ভিতরে আছে পাথর দিয়ে করা, এরপর তারপর আবার ইট দিয়েও করা আছে, মানে পাথরের উপরে দিয়ে আলাম পাথর খাড়া করে দিয়া। আর এই সময় ইটেল এই ইটেরই করা। আমি এবার এই করার এখানে ওই যে রাখিয়ে দিয়েছিলাম হ্যান, যে এখন দেখাবার জন্যই। এই গাঁথনি 6 ফুট গাঁথনি বলছেন, আর ভিতরে এই কোণার থেকে ওই কোণার মতো 62 ফুট আপনার ভিতরের জায়গা। এদিকে 62, এদিকে 62 ফুট। শুনছি যে এরা সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খাজা খানজলি রহমতুল্লাহ আলাইহি, এদের সময় এই মসজিদ এখানে ওই 12 জন আউলিয়া, ওদের ওনার মুরিদ যেখানে আছে 12 জন, তাদের মাজার শরীফ এই দিকে আছে। তা এই মসজিদ তারা তৈরি করছে। মানুষই বলে গায়েবি হচ্ছে, গায়েবি কিছু হয় না, ওটা বিশেষ করবেন না, এই বিশেষ করলে ইমান নষ্ট হয়ে যাবে। গায়েবি কিছু হয় না, মানুষই বানাইছে, এই আউলিয়ারাই বানাইছে, মিস্ত্রি যে বানাইছে সেই 700-750 বছর আগে, সিলেট শাহজালাল। ওই সময় সিলেট শাহজালাল এই বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে আসছে হলো আপনার 622 হিজরিতে, আর এখন হলো 1445 হিজরি।